কারখানায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত 130 কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছে পোশাক মালিক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ। এ সময় নতুন মজুরি কাঠামো মেনে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান সংগঠনের সভাপতি ফারুক হাসান। অভিযোগ করেন পোশাক খাত নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন গার্মেন্টসে অস্থিরতায় বিএনপির ইন্ধন আছে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। নতুন মজুরি কাঠামো বাস্তবায়নকে কেন্দ্র করে গার্মেন্ট শিল্পে চলমান অস্থিরতার সার্বিক পরিস্থিতি জানাতে রোববার সংবাদ সম্মেলন করে বিজিএমইএ। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বহিরাগতরা কারখানায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সমিতির সভাপতি ফারুক হাসান। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত 130টি পোশাক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব কারখানা বন্ধ থাকবে বলেও জানান এ ব্যবসায়ী নেতা। যতদিন না শ্রমিক ভাঙচুর বন্ধ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারছে, ততদিন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ শিল্প ও সম্পদ রক্ষায় 13(1) ধারায় কারখানা বন্ধ রাখতে পারবেন। উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্ডার কমে যাওয়া সহ পোশাক শিল্পের নানামুখী সংকটের কথা উল্লেখ করে ফারুক হাসান বলেন, এই অবস্থায় অস্থিরতা কমাতে না পারলে সামনে বড় ঝুঁকি আসতে পারে। মজুরি না, অনেক কারণে কতগুলো ফ্যাক্টরি চলতে পেরেছে, কতগুলো ফ্যাক্টরি চলছে, এবং এটার কারণে আরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বন্ধ হয়ে যাবে, বাট এটা যেন না হয় সে কারণে আমরা মজুরি বাড়ানো প্রাইস বাড়ানোর জন্য আমরা কাজ করছি। আমি আগেও বলেছিলাম 2022-23 টোটাল মার্কেট সাইজ অনেক নেমে যাবে, অনেক নেমে গেছে, যেটা 2022-এ আমি বলেছিলাম। এদিকে গার্মেন্ট খাতে অস্থিরতা নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ করেন ভিডিও ফুটেজে দেখা গেছে গার্মেন্টসে অস্থিরতার পেছনে বিএনপির কর্মীরাও জড়িত। যাদেরকে আমরা ধরতে পেরেছি তারা সবগুলি বিএনপির অ্যাক্টিভিস্ট বলে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য সেই তথ্য অনুযায়ী আছে। এরাই এই নিরীহ শ্রমিকদেরকে এরা উস্কিয়ে দিচ্ছেন, তাদেরকে দিয়ে তাদের মানে জড়ো করছেন। এই সর্বক্ষেত্রে ফেল করে এই জায়গাটাকে একটা সফলতা পাওয়া যায় কিনা তারই হয়তো একটা ব্যবস্থা তারা করতে যাচ্ছেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।